মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাযিদ লাহু ফি হারসিহি, যেই মানুষটা দুনিয়াতে থেকে আখেরাতের ফসল যে বেশি ফলাইতে চায়, আখেরাতের ফসলের মধ্যে যে বৃদ্ধি করতে চায়, নাযিদ লাহু ফি হারসিহি, আমি তার শস্য ক্ষেত্রের মধ্যে আখেরাতের ফসলে বরকত দিই। সুবহানাল্লাহ, জমিনে কিছু মানুষ আছে সে আখেরাতের ফসল নিয়ে মহাব্যস্ত, আখেরাতের ফসলে সে পানি দিতেছে, আখেরাতের ফসল পরিচর্যা করতেছে, আখেরাতে সে কেমনে বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ লাগাইব এই ব্যস্ততায় আছে, জান্নাতের মধ্যে ফসল লাগাইব শস্য লাগাইব এই চিন্তা আছে, আমি নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ বলেন আমি তার শস্য ক্ষেত্রের মধ্যে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, সে যদি গাছ একটা লাগায় আমি দশটা লাগাই দিই। সুবহানাল্লাহ, মানে এর মধ্যে আমি খালি বরকত দিয়ে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে শুধু দুনিয়ার ফসল চায় আখেরাতের ফসল চায় না, নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়ার ফসল ভালো করে দিই। এজন্য যে দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ তারে দুনিয়া দিতেছেন, আটকায় দিতেছেন না, যে বান্দা তুমি দুনিয়া চাইতেছো যাও দুনিয়া নাও। ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই নাই। দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহ তার জন্য খালি দুনিয়াই খুলে দিয়েছেন, কিন্তু আখিরাতে কিছুই নাই। আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াদাম বিহিল্লাহ, এই সূরা আশ-শুরার 21 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটা মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আমলাহুম শুরাকা, তাদের কি এমন কোন শরীক, এমন কোন অংশীদার, এমন কোন শরীয়ত প্রণেতা, এমন কোন দিন বানানোর এবাদত বানানোর ক্ষমতা এরকম কোন শরীক আছে কিনা, শারাউ লাহুম মিনাদ্দিন, তাদের জন্য দিন বানায় শরীয়ত বানায়, শরীয়ত বানানোর এরকম কি কেউ আছে জমিনে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যাকে শরীয়ত বানানোর জন্য আল্লাহ অনুমতি দেন নাই। আল্লাহ পাক বলেছেন এমন কোন শরীক তারা কি জমিনে ঠিক করে নিছে, যে আমার এমন কোন শরীক আছে যে আমি শরীয়তের নীতিমালা দিই নাই কিন্তু সে শরীয়ত বানায়। জমিনে আমি পারমিশন দিছি শুধু একজনকে, আমি আল্লাহর এবাদত, আমি আল্লাহর শরীয়ত কিভাবে পালন করবে কিভাবে করবে এইটা দেখা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত শুধু একজনকে পারমিশন দেওয়া হয়েছে, তিনি কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর অনুমতি প্রাপ্ত, তিনি দুনিয়ার মানুষকে আল্লাহর এবাদত শিখাবেন, তিনি ছাড়া আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এবাদত বানানোর, এবাদত দেখানোর তরিকা বানানোর, পদ্ধতি বানানোর ক্ষমতা রাব্বুল আলামিন কাউকে। তাহলে কিয়ামত পর্যন্ত এবাদতের তরিকা কয়টা, একটা, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি কয় 126 তরিকা, এই 126টা তরিকা বানানোর ক্ষমতা পাওয়ার রাব্বুল আলামিন কাকে দিল, 126টা 126 জনে বানাইছে, তো এই 126 জন হইল অননুমোদিত, এরা রাব্বুল আলামিনের পারমিশন পায় নাই, অননুমোদিত অবৈধ নকল বানাইছে। এই জন্য আজকে সমাজে দেখা যায়, আমাদের সমাজে বিশেষ করে আমাদের এই দেশ বাংলাদেশে দ্বীনের বিভিন্ন রূপ, কারণ ওই যে সবাই দ্বীন বানানোর পাওয়ার এবাদত বানানোর ক্ষমতা নিজেরা নিয়ে নিছে, এক এক পীর সাহেব, এক এক বুজুর্গ সাহেব, এক এক আলেম নিজেরা দ্বীন বানানোর এবাদত বানানোর ক্ষমতা নিয়ে নিছে, কত রকমের জিকির বানাইছে দেখছেন না, ফেসবুকে দেখা যায়, ওদের নতুন এক জিকির এসছে গত সপ্তাহে দেখছি, লেখছে যে শীতকালীন জিকির, ফেসবুকে আসছে নতুন এক জিকির এসছে, এটা এর আগে আর দেখি নাই, দেখলাম যে নাচের স্টাইলও ভিন্ন, আবার শব্দগুলোও ভিন্ন, শব্দগুলো কি বলতেছে কিছু বোঝা যাচ্ছে না, নতুন ভঙ্গিতে নতুন শব্দে, এটা শীতকালীন মহড়া দিচ্ছে,
যে এইরকম কত ধরনের জিকির বানানো হয়েছে, তাহলে এই সকল জিকির বানানোর ক্ষমতা আল্লাপাক কাউকে দিছেন? কাউকে দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকিরগুলো করছেন এগুলাই কেয়ামত পর্যন্ত একমাত্র জিকির, কেয়ামত পর্যন্ত একমাত্র জিকিরুল্লাহ। এর বাহিরে নকশবন্দিয়া তরিকার জিকির, মুজাদ্দিদিয়া তরিকার জিকির, সিস্তিয়া তরিকার জিকির, কাদেরিয়া তরিকার জিকির, সিস্তিয়া সাবেরিয়া তরিকার জিকির, সিস্তিয়া নিজামিয়া তরিকার জিকির, এরকম কোন তরিকার জিকির বানানোর ক্ষমতা আল্লাহপাক কাউকে দেন নাই। কারণ জিকরুল্লাহ একটা আবাদত, গুরুত্বপূর্ণ আবাদত, এবাদত কেউ বানাইতে পারে না। আজকে দেখা যায় আপনার অনেকে সকাল বিকাল সকাল সন্ধ্যা জিকির করে, ভাই আপনি কোন তরিকা জিকির করতেছেন? কয় সিস্তিয়া সাবেরিয়া তরিকা। ভাই আপনি কোনটা করতেছেন? কয় মুজাদ্দিদিয়া তরিকা। আপনি কোনটা করেন? কয় খাস মুজাদ্দিদিয়া। তাহলে বোঝা যায় একটা শুধু মুজাদ্দিদিয়া আর একটা খাস মুজাদ্দিদিয়া। ভাই আপনি কোনটা করেন? কয় সিস্তিয়া নিজামিয়া। আপনি কোনটা করেন? অমুক তরিকা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির কই? এত তরিকার জিকির নিয়ে মুসলিম ব্যস্ত, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরটা কই? আবু বকর তরিকার জিকির কই? ওমর তরিকার জিকির কই? ওসমানের তরিকার জিকির কই? আলীর তরিকার জিকির কই? ওইসব তরিকার কোনো খবর নাই। এসব তরিকা কয় জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট তরিকা, আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট তরিকা, সবচেয়ে শর্টকাট তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এর বাহিরে আল্লাহকে পাওয়ার, জান্নাত পাওয়ার আর কোনো শর্টকাট তরিকা নাই। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এখানে বলছেন আমলাহুম শুরাকা, এটা শেরেক যদি কেউ অন্য কাউকে ইবাদত বানানোর ক্ষমতা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাই। এখন যদি কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বানান তাহলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির না। এটা বানাইলো কে? কাকে এই পাওয়ার দেওয়া হলো? তারপরে আপনার বিভিন্ন রকমের জিকির, আপনি নাচে নেচে লাফাই লাফাই বিভিন্ন স্টাইলে এদিকে টান এদিকে ধাক্কা এদিকে এমনে এদিকে এমনে এত কলা কৌশলের জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে তো নাই। তাহলে এই পারমিশন আল্লাহ কাউকে মা আলাম ইয়া আজম বিহিল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বানানোর দিন বানানোর এরকম অনুমতি আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে দেন নাই। যদি কেউ অন্য কাউকে শরীয়ত বানানোর ক্ষমতা দেন এটা শেরেক, তার ঈমান চলে যাবে। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, যদি রাব্বুল আলামিন আগে থেকে ফয়সালা না করে রাখতেন, অর্থাৎ কিয়ামত অমুক সময়ে হবে এইরকম ফয়সালা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে না রাখতেন, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিতেন, ফয়সালা হয়ে যেত। অর্থাৎ আল্লাহ পাক কিয়ামত নাজিল করে, গজব নাজিল করে এদেরকে ধ্বংস করে দিতেন। ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আলীমের ব্যবস্থা রেখেছেন। নাউযুবিল্লাহ, আযাবে আলীমের ব্যবস্থা কাদের জন্য? জালেম। জালেম কারা? এই আগে যাদের কথা কইলো, যারা শিরক করে, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে যারা শিরক করে তারা জালেম। আল্লাহ পাক বলতেছে জালেমদের জন্য আছে আযাবে আলীম। তারা যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই জালেমদেরকে তুমি দেখতে পাবে। তারা জালেমিন, জালেমদেরকে তুমি দেখবে, মুশফিকিনা মিম্মা কাসাবু,
তারা দুনিয়াতে যেই জুলুম করেছিল সেই জুলুমের ভয়ে তারা কিয়ামতের ময়দানে ভীত অবস্থায় থাকবে। ওয়াহুয়া ওয়াকিউম বিহিম, তবে ভীত অবস্থায় থাকুক আর নাই থাকুক, ওয়াহুয়া ওয়াকিউম বিহিম, বাস্তবতা হলো সে কিয়ামতের ময়দানে বিভিন্ন আযাবের মধ্যে নিপতিত থাকবে, আযাবের মধ্যে নিপতিত থাকবে। সে ভয় করলেও আযাবের মধ্যে থাকবে, ভয় না করলেও আযাবের মধ্যেই থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করে, ফি রাওদাতিল জান্নাত, সুবহানাল্লাহ, তারা জান্নাতের বাগান সমূহে থাকবে, রাওজা সমূহে থাকবে। সুবহানাল্লাহ, ঈমানদার এবং আমল সালেহ যারা করেছিল তারা থাকবে ফি রাওদাতিল জান্নাত, জান্নাতের বাগান সমূহে, জান্নাতের উদ্যান সমূহে। সুবহানাল্লাহ, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ, জান্নাতের উদ্যান সমূহে যারা থাকবে এরা তাদের রবের কাছে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো রব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় ফজল, সবচেয়ে বড় অনুগ্রহ হলো যে তারা জান্নাতের বাগানগুলোতে থাকবে আর তারা যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ, ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات, এই জান্নাতের বাগান সমূহের সুসংবাদ শুধু তাদের জন্য। ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ শুধু ওই বান্দাগুলোকে দেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দাগুলো ঈমান আনে আর আমলে সালেহ করে। সুবহানাল্লাহ, ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ পাক শুধু তাদের জন্যই এই জান্নাতের সুসংবাদ দেয়।